পরিচয় দিয়ে প্রমোটারদের হুমকি দিত এবং 3-4 লাখ টাকা দাবি করতেন। কখনো নিজে বা কখনো লোক পাঠিয়ে বাড়ির মালিকদের থেকে টাকা তুলতেন। আজ দুপুরে ওই এলাকায় ঢুকে বাড়ির মালিকদের থেকে টাকা দাবি করলে মহিলাদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরে মহিলাদের গালি গালাজ করে বলে অভিযোগ। এরপর মহিলারা রেগে গিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। হাওড়া থানার পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। পুরো দোকানটা ফটো উঠাই ওটা আমি আমার বউ ওই যে এক ঘরেই ছিল, এসে আমাকে বললো তুমি প্রমোটারকে বলো কি দেবে পয়সা। আমি আমরা করতে দেবো, আমরা তো নিজেই বাড়ি, আমাদের পয়সা নেই বলে প্রমোটারকে দিলুম তৈরি করতে। কি তৈরি করে দিলে আমরা থাকবো একটু আরামে, এইটুকুনি বাচ্চাকে নিয়ে কি করে থাকবো বলো? একটা ঘরে থাকছি, একটা ঘরে এখন রয়েছি আমরা, আমি আমার বউ আমার ছেলে আমার স্বামী। এখন তো কাজে ছেলেকে ফোন করলুম বলে এলো। এখন তো আজকে ঠিক কি ঘটনা? আজকে তো ওই তো গে ধমকি দিয়ে গেল, তা আমি প্রমোটারকে ফোন করলুম আমার বউ কই কিসের টাকা চাই? ওই তৈরি করছে বলে বিল্ডিং তৈরি করছে ফেরতিন বলে ওই না জানো কিসের টাকা চাইছে আমার? সেটা আমি কি গোলাবাজি কি কি আমাদের বলছে তুমি প্রমোটারকে বলো দিবে টাকা। তা আমরা কি বলবো? আমার প্রমোটারকে এই জানালুম আমি বউ কি আপনারা কি চাইছেন? আমরা চাইছি ভাই আমি জমি দিয়েছি, আমাদের তো পয়সা ছিল না, আমার কোনো রকম করে বাড়িটা হয়ে যায় ব্যাস। আপনারা কি থানায় অভিযোগ করছেন? করেছিলাম, হ্যাঁ থানায় তো এসেছি, করবো তো। তো যে প্রমোটার এরকম করছে তার নামটা কি? এখন যে তৈরি করছে রাজেশ। আর যে টাকা চাইছে তার নাম? তার নাম রমেশ। রমেশ জেসবাল ওইটা নিয়ে কবার এসেছিল আমাদের বাড়িতে, খালি আমাদের আমরা তো চিনতে পারি না কজনকে পাঠালো বলো প্রমোটারকে বলো টাকা দেবে। আমি আমরা হ্যাঁ নিজে আসে না অন্য অন্যজনকে পাঠায়, সেটাই তো আমরা বুঝতে পারছি না। ওদেরকে বলো টাকা দেবে, 3 লাখ টাকা, 3 লাখ 4 লাখ 5 লাখ যেরকম ইচ্ছে বলে দেয়। একজন এলো বললো 5 লাখ টাকা দিতে বলবে, না দিলে ওই তৈরি করতে দেবে না, পুলিশ আছে বন্ধ করছে, তৈরি করতে দেবে না বলে তৈরি করতে দেবো না, তোদেরকে ঢুকতে দেবো না। এই আপনার নাম? আমার নাম ছবি সাউ।
কী ঘটনাটা ঘটেছে? ওই ঘটনা কি আমাদের বাড়িতে গিয়ে সবসময় উল্টো পাল্টা বলে বলে গিয়ে পরমোটারকে বলো টাকা দিতে, নাহলে আমাদের সেই উল্টো পাল্টা নোংরা মুখ কথা বলতে, মারধর গালাগালি করছে, যা তা বলছে। আপনাদের বাড়ি মানে কেন এটা করছে? আপনাদের বাড়ি আপনারা কী করেছেন? আমরা কিছু করিনি, আমাদের পরমোটারকে বানাতে দিয়েছি, তা মানে একটা মানে বলে না ঘুষি যাবে আমাদের, এত দাও তাহলে বানাতে দেবো, নাহলে বানাতেই দেবো না। কী নাম? কারা আমার না যে করেছে ওই কি রমেশ জয়সওয়াল না কী নাম আছে। কেন টাকাটা চাইছে? কেন এমনি ফিরতি যাকে বলে গুন্ডাগর্দি মানে কি রংবাজি, আমার ভাই কি আছে পরমোটার আছে কি এইসব বলে বলে উল্টা পাল্টা বলে আমাদের মানে জবরদস্তি দিতেই হবে, না দিলে তোমাদের বাড়ি তৈরি করতে দেবো। আজকেও সেই ঘটনা, ওই এসে ঘরে উল্টো পাল্টা বলছে, যা বলছে টাকা দিতে বলো নাহলে তোমাদের তুলে নিয়ে যাবো, তোমাদের মারধর করবো, কী দিতে বলো 3-4 লাখ টাকা করে নেবো। আমাদের একটা ছেলে তো সই এখন সকাল কাজে বেরিয়ে সেই রাত 10টা 11টা ঘরে ঢুকে, ওরা কি থাকে? আর আমরা এই ছোটো বাচ্চা নিয়ে একটা করে রুম পেয়েছি, ওর মধ্যেই থাকছি, কী যে কষ্ট হচ্ছে আমরাই জানি। এখন আমরা ওই যে আমাদের কোনোভাবে বাড়িটা তৈরি হয়ে আমরা একটু শান্তিভাবে থাকতে চাই, আর সবসময় এরকম এত টাকা এতটা কোথায় দিই? আর প্রমোটার আমাদের আমরা উপেচারও কোথায় দিই? আমরা নিজেরাই তৈরি করতাম না, হ্যাঁ আমি দিতে বলো তোমরাই দিতে পারো না, তোমাদের উপরে অত্যাচার করো। সে অনেক দিন দিয়ে দু মাস থেকে করছে, আজকে আবার একদম একদম ফেটা বয়ে গেছে আমরা, তারপরে শেষে আমাদেরকে আসতে হলো। আপনার নামটা বলুন। আমার নাম সবিতা দেবী।